পার্ক স্ট্রিটের গাড়ি থেকে উদ্ধার হলো 1 কোটিরও বেশি টাকা। গ্রেপ্তার করা হয়েছে রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল নামে এক ব্যক্তিকে, যিনি নিউ আলিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে যেটা খবর যে রাজেশ প্রথমে দাবি করেন তার গাড়িতে 50 লক্ষ টাকার মতো রয়েছে, কিন্তু পরে থানায় গিয়ে টাকা গুনতে গিয়ে দেখা যায় তা 1 কোটিরও বেশি ছাড়িয়েছে। বালিগঞ্জ গড়িয়াহাটের পর এবার পার্ক স্ট্রিট, কলকাতায় ফের কোটি টাকার সন্ধান। ফের গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল বান্ডিল বান্ডিল নোট। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া টাকার অঙ্ক 1,03,44,400 টাকা। পুলিশ সূত্রে দাবি এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ অর্থ। রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর একটি গাড়িতে করে টাকা পাচার হচ্ছে বলে গোপন সূত্র মারফত কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে খবর আসে। সেই মতো বিকেল থেকে পার্ক স্ট্রিটের রাস্তায় নজর রাখতে শুরু করে সাদা পোশাকের পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ ছাড়াও ছিলেন গুন্ডা দমন শাখার অফিসাররা। WB96K1414 এই নম্বরের গাড়ি দেখতেই পথ আটকায় পুলিশ। গাড়ির ডিকি খুলতেই দেখা যায় থরে থরে 500 এবং 2,000 টাকার বান্ডিল সাজানো। সূত্রে খবর গাড়ির চালক রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল পুলিশকে জানান গাড়িতে 50 লক্ষ টাকা আছে, কিন্তু অত টাকা কোথায়, কি কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার সদুত্তর দিতে পারেননি। সন্দেহ হওয়ায় রাজেশকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিট থানায়, আনা হয় টাকা গোনার যন্ত্র। কিছুক্ষণ পরই চোখ কপালে ওঠে তদন্তকারীদের, 50 লক্ষ কোথায়, টাকার অঙ্ক ছাড়িয়ে যায় 1 কোটি। গত বছর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকার পাহাড় উদ্ধারের ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। এর কদিন পরই হাওড়ায় ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে পাওয়া যায় 49 লক্ষ টাকা। গত 4 সেপ্টেম্বর মালদার গাজলে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে 1,39,00,000 বেশি টাকা উদ্ধার করে সিআইডি। এর 6 দিনের মাথায় গার্ডেন ব্রিজে পরিবহন ব্যবসায়ী আমির খানের বাড়িতে মেলে 17,32,00,000 টাকার হদিশ। 15 অক্টোবর হাওড়ার শিবপুরে গাড়ি ও ফ্ল্যাট থেকে 8 কোটিরও বেশি নগদ উদ্ধার করে পুলিশ। 8ই ফেব্রুয়ারি বালিগঞ্জের নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের অফিস থেকে 1,40,00,000 টাকা উদ্ধার করে ইডি। তার 24 ঘন্টার মধ্যেই গড়িয়াহাটে একটি গাড়ি থেকে নগদ 1 কোটি টাকা উদ্ধার করে পুলিশ। এবার পার্ক স্ট্রিটে উদ্ধার হলো 1 কোটি টাকারও বেশি। পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। তিনি স্কুলেও পড়ান, তিনি সিনেমাও করেন, তিনি শাহিদ ইমাম। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাকে গ্রেফতার করেছে সিবিআই। তার নির্মীয়মান বাড়ি এবং স্কুলে পৌঁছে গিয়েছিলাম আমরা। তিনি স্কুলেও পড়ান, আবার টাকার বিনিময়ে নাকি চাকরিও পাইয়ে দেন, সিনেমাও করেন, আবার মিউজিক ভিডিওতেও হাত পাকান। এই হলো শাহিদ ইমাম। বাড়ি হুগলির আরামবাগে, বাবা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষাপ্রতি হিসাবেই এলাকায় পরিচিত। অথচ তার ছেলেই এখন অর্থের বিনিময়ে শিক্ষকের পদ বিক্রিতে অভিযুক্ত। চলচ্চিত্র জগতে শাহিদের পরিচিতি ছিল শুভম ইমাম নামে, আর এলাকায় মহারাজ। সেই শাহিদই প্রাসাদোপম বাড়ি তৈরি করছিলেন আরামবাগের ঘোনাপাড়ায়। বাড়ির ভেতরে একটা পোড়া মোবাইল ফোনও পড়ে থাকতে দেখা গেছে। বাড়ির গঠন দেখলে বোঝা যায় যে বাড়িটি যখন তৈরি হয়ে যেত তখন যে কোনো ফিল্ম স্টারের বাড়িকে হার মানাতো এই বাড়ি। একদিকে রয়েছে ঘোরানো সিঁড়ি, আর ওপরের এই খালি জায়গাটায় কাঁচ বসানোর কথা ছিল, যেখান থেকে আলো বিচ্ছুরিত হতো এই বাড়ির বিভিন্ন অংশে। এই বাড়িটা করছিল শাহিদ ইমাম, ওই শাহিদ ইমাম যে আপনার সিনেমা করছে, হ্যাঁ ও করছে। তার তো আজ তো 3-4 বছর ধরে বাড়িটা হচ্ছে, হবেই, কেন যেহেতু একবারে ডিজাইন করা বাড়ি, এরকম ডিজাইন বাড়ি তো নেই। এবং যে প্রমোটার করছে তার তো সাইনবোর্ডও দিয়ে আছে, যা আমি করাচ্ছি এই ডিজাইন। স্থানীয় সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষক হাসান ইমামের 3 ছেলে। নিয়োগ দুর্নীতি মামলায় তার মেজ ছেলে শেখ আলী ইমাম এবং ছোট ছেলে শেখ শাহিদ ইমাম দুজনেই গ্রেপ্তার হয়েছেন। উদয়নারায়ণপুরের খলতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদ ইমাম, আর আলী ইমামের নামের পাশে লেখা প্রাক্তন সৈনিক। 2014 সালে পর্ষদের নিয়োগপত্র নিয়ে হাওড়া স্কুলে যোগ দেন শাহিদ। প্রথম দিকে নিয়মিত স্কুলে আসলেও পরে ঠিকমতো স্কুলে আসতেন না। শেষবার ফেব্রুয়ারির শুরুতে স্কুলে এসেছিলেন শাহিদ। 2014 সালে ক্লাসে কি করাতে নাই বলতে পারবো না, অনেক সময় 4 জায়গাতে আসতেন, সপ্তাহে তো 5 দিন কি 4 দিন আসতেন, তারপর হয়তো 6 দিন আসতেন না। একটু জানতেন যে ওরা উনি সিনেমা, না 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 ওসব আমার জানা নেই, আমি জানিও না।
হাসান সাহেব বিশিষ্ট ভদ্রলোক, শিক্ষাবিদ, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে উনি যখন মুর্শিদাবাদের দমকলে শিক্ষকতা করতেন, সেই বিশিষ্ট সমাজসেবী বা বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে আমার বড় মেয়েকে ওনার কাছেই পড়তে দিয়েছিলাম। এটা বিশ্বাসই করতে পারিনি। 2021 সালে আরামবাগ উৎসবে অংশ নিয়েছিলেন শাহিদ ইমাম, মুম্বাই থেকে শিল্পীদের নিয়ে এসেছিলেন। এরকম তো অনেকেই তো আছে, সে তারা শিল্পী হোক প্রোগ্রাম করে গেছে আরামবাগের ছেলে, একটা গায়ের ছেলে যদি একটা মুম্বাই ফুম্বাই যেয়ে যদি করে, হ্যাঁ তা সেই সব ভাবিয়ে করেছে, তো সিনেমার বইয়ে তো হয়েছে, অনেকে তো সিনেমা দেখতে গেছে। হাসান ইমাম তো ভালো মানুষ, হাসান ইমাম সাংস্কৃতিক জগতের মানুষ, আজকে নায়ক নয় আজকে খলনায়কে পরিণত হয়েছে, প্রচুর দান ধ্যান করতো এরকমও সুনাম রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার পাপের টাকা, তো পাপের টাকা খরচা করতে কোনটা লাগে না। তৃণমূল বলেই তারা রাজনৈতিকরণ করেছে এই উৎসবে, যার জন্য আমি লোকাল এমএলএ আমাকে ডাক পড়েনি, আমাকে ডাকা হয় না, এর রাজনীতিকরণ হয়ে গেছে। বসন্তপুরে শাহিদের দাদার বাড়ি এদিনও বন্ধ ছিল, পরিবারের কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফোন করা হলে ফোন ধরেননি হাসান ইমাম। অর্ণব মুখোপাধ্যায়, মোহন দাস ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসএসসি পরীক্ষার দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির ঠিক সামনে ধর্ণা অবস্থান শুরু করলেন চাকরি প্রার্থীদের একতা মঞ্চ। এবং তাদের যেটা দাবি যে 2016 পর আর এসএসসি পরীক্ষা হয়নি, তাই নতুন করে পরীক্ষা নিতে হবে এবং অবিলম্বে নিয়োগ করতে হবে। এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ 708 দিনে পড়ল। 82 দিন ধরে চলছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ। এর মধ্যেই এবার এসএসসি পরীক্ষার দাবিতে ধর্ণা অবস্থান শুরু করল এসএসসি, এসএলএসটি, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের একতা মঞ্চ। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে শুরু হলো আন্দোলন। নিয়োগ নয়, নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির দাবিতে এবার এসএসসি এসএলএসটি প্রার্থীরা ধর্ণায় বসলো। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আজ থেকে তারা ধর্ণায় শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে নিয়োগ নয়, নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 2016 সালে শেষবারের মধ্যে এসএসসি এসএলএসটি পরীক্ষা হয়েছিল। আন্দোলনকারীদের দাবি 2016 পর আর এসএসসি পরীক্ষা হয়নি, তাই নতুন করে এসএসসি পরীক্ষা নিয়ে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে চাকরি প্রার্থীদের একতা মঞ্চ। সাত বছর ধরে যে যন্ত্রণা আমরা ভুক্তভোগী, সেই যন্ত্রণার দ্রুত অবসান চাই। এবং 2016 সালের পরে সাত বছর ধরে রাজ্যে মোটামুটি 7×14 লক্ষ বিএড পাস পরীক্ষার্থী এখনো বসে আছে, প্রত্যেক বছর 2 লক্ষ বিএড পাস পরীক্ষার্থী বসে থাকে, একটি বারের জন্য পরীক্ষা দেওয়ার পর্যন্ত সুযোগ পায়নি, সেই পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আমরা এই ধর্ণামঞ্চ শুরু করেছি। এদিকে ধর্ণামঞ্চে এসএসসির প্রতীকী শ্রদ্ধানুষ্ঠান করেন আন্দোলনকারীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার যে খবরে নজর রাখবো, হেভি ওয়েট অনুব্রত মণ্ডল, যার ওয়েট অনেকটাই কমেছে, 6 মাসে একেবারে 24 কেজি, দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যাচ্ছে ওজন তার অনেকটাই কমে গেছে। বঙ্গ রাজনীতিতে তিনি বরাবরই হেভি ওয়েট, কিন্তু গ্রেপ্তারির পর সেই হেভি ওয়েট অনুব্রতরই ওয়েট কমছে তরতরিয়ে, আর যেমন তেমন নয়, হেভি ওয়েটের ওয়েট কমেছে অনেকটাই। 6 মাসে 24 কেজি ওজন কমল অনুব্রত মণ্ডলের। শেষ 6 মাসে তত্তর করে নেমেছে অনুব্রত মণ্ডলের ওজন, 6 মাসে প্রায় 24 কেজি ওজন কমেছে তার। আজ তাকে আসানসোল জেলা হাসপাতালে এই এমার্জেন্সি বিভাগে আনা হয়। আনার পরে এখানে 3 জন চিকিৎসক, যিনি এমার্জেন্সি মেডিকেল অফিসার তিনি, জেনারেল ফিজিশিয়ান এবং একজন সার্জন পরীক্ষা করেন অনুব্রত মণ্ডলকে। গত বছর 11 আগস্ট গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে অনুব্রতর ঠিকানা আসানসোল জেল। 3 মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। সোমবারও তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় আসানসোল জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গ্রেপ্তারের পর গত 25 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার সময় অনুব্রত মণ্ডলের ওজন ছিল 115 কেজি, 20 নভেম্বর প্রায় 3 মাসের মাথায় সেই ওজন কমে দাঁড়ায় 100, আর সোমবার দেখা গেল তার ওজন হয়েছে 91 কেজি। অর্থাৎ সিবিআই এর হাতে গ্রেপ্তারির 6 মাস 9 দিনের মাথায় অনুব্রতর ওজন কমেছে 24 কেজি। এটা আমি তো মনে করব এটা ভালো খবর, আরো বাকিদেরও ওজন কমুক, কমপক্ষে একটা লাভ হোক জেলে যাওয়ার, বাকি টাকাও চলে যাচ্ছে ওজনও চলে যাচ্ছে, এটা দেখে বাকিদের শেখা উচিত। এটা গুরুতরভাবে দেখা দরকার ও স্বাস্থ্যের ব্যাপারে তদন্ত করা দরকার। বিজেপি তা সিবিআই এবং ইডিকে কাজে লাগিয়ে তৃণমূলের যারা শক্তিশালী সংগঠক ছিলেন তাদের আঘাত করার চেষ্টা করছে, অনুব্রত কেউ করেছে,
কিন্তু সবই কাউন্টার প্রোডাক্টিভ হবে। এসব করে অনুব্রতর ওজন কমিয়ে তাকে অসুস্থ করে কোনো লাভ হবে না। এদিন জেল থেকে বেরোনোর সময় অনুব্রত দাবি করেন তার শরীর ভালো নেই। আসানসোল জেলা হাসপাতালে ঢোকার সময়ও একই কথা বলতে শোনা যায় তাকে। গরুপাচার মামলায় জেলবন্দী তৃণমূলের জেলা সভাপতি এই দাবি করলেও চিকিৎসকদের মুখে শোনা গিয়েছে অন্য কথা। আসানসোল জেলা হাসপাতালে জরুরি বিভাগে অনুব্রত স্বাস্থ্য পরীক্ষার পর এমার্জেন্সি মেডিকেল অফিসার, জেনারেল ফিজিশিয়ান ও মেডিকেল সার্জন দায়িত্বপ্রাপ্ত সুপারকে রিপোর্ট দিয়ে জানিয়ে দেন অনুব্রতকে এখন হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, তার যেরকম চিকিৎসা চলছে সেরকম চিকিৎসাই চলবে, যা ওষুধ খাচ্ছেন তাই খাবেন, কোনো শারীরিক অসুবিধা হলে হাসপাতালের জরুরি বিভাগে এসে দেখাবেন। বর্তমানে ওনার কোনো এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার নেই, উনি যা ওষুধ খান দীর্ঘদিন ধরে খাচ্ছেন সেই সব ওষুধগুলি কন্টিনিউ করতে বলেছেন। SpO2 অক্সিজেন স্যাচুরেশন অফ দ্য বডি হচ্ছে 99%। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে বেলা 12:30 নাগাদ আসানসোল জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কৌশিক গাতাইত, ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে শ্বাসকষ্ট এবং অ্যাডিনোভাইরাসে মৃত্যু হয়েছে 8টি শিশুর, 5টি করে শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় হাসপাতাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। স্বাস্থ্য দপ্তরকে পাঠানো হাসপাতালগুলির রিপোর্টে এই ভয়াবহ তথ্য মিলেছে। হাসপাতালে শিশুদের ওয়ার্ডে কার্যত কোনো বেডই খালি নেই, চিন্তা ক্রমেই বাড়ছে মা বাবাদের, উদ্বিগ্ন চিকিৎসকরাও। রাজ্যে অ্যাডিনোভাইরাসটি কতটা ভয়াবহ আকার নিচ্ছে এবার তার প্রমাণ মিলল বিভিন্ন হাসপাতালের রিপোর্টে। স্বাস্থ্য দপ্তরকে পাঠানো রিপোর্টে বিসি রায় শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সেখানে অ্যাডিনোভাইরাস ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে 5 শিশুর। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে শ্বাসকষ্টজনিত সমস্যায় প্রাণ গেছে 5 জনের, তাদের মধ্যে একজন ছিল অ্যাডিনো পজিটিভ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 7 শিশুর, তাদের মধ্যে 4 জন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত ছিল। বাচ্চা অ্যাডিনোভাইরাসে খারাপ হচ্ছে যেগুলো, সেগুলো বেসিক্যালি রেসপিরেটরি ইনফেকশনের জন্য, শ্বাসযন্ত্রটা ইনফেক্টেড হচ্ছে তার জন্য বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে। ভাইরাল ডিজিজ তো, অ্যাডিনোভাইরাসের ইটসেলফ কোনো ওষুধ নেই, ফলে সাপোর্টিভ কেয়ারটাই বিরাট বড় রোল প্লে করে, যে একদম প্রথম থেকেই, যে ফার্স্ট যেখানে এই বাচ্চাটা যাচ্ছে সেখান থেকেই তার ম্যানেজমেন্ট চালু হয়ে যাবে, ফলে যা লাগবে আর কি, যেখানে অক্সিজেনটা লাগবে সেটা চালু হয়ে যাওয়া। হাম রুবেলার মোকাবিলায় সম্প্রতি ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছে রাজ্য সরকার, কিন্তু এরই মধ্যে ভয় ধরিয়েছে অ্যাডিনোভাইরাসের হানা। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বিসি রায় শিশু হাসপাতাল ও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা। এই সময়টা হচ্ছে আতঙ্ক না থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যেটা ওনারা বললেন যে একটু জ্বর হলে যেটা যেন আমরা একদম মানে মিনিমাম আমরা অবহেলা না করে তৎক্ষণাৎ যেন আমরা চিকিৎসকের পরামর্শ নিই, কারণ অবহেলা করলেই জিনিসটা সিভিয়ারিটির দিকে চলে যাচ্ছে। ভিড় এড়াতে, হ্যাঁ, যদি বড়দের জ্বর হয় কাশি হয় সেখানে বাচ্চাদের কাছে না নিয়ে যেতে, হ্যাঁ, মূলত 2 বছরের মানে একদম শিশুদের ক্ষেত্রেই এটা বেশি দেখা যাচ্ছে যেটা ওনারা বললেন। ওভারঅল আমরা রিপোর্ট তলব করেছি, আমরা চেয়েছি পুরো রিপোর্টটা এলে তখন আমরা বুঝতে পারবো যে পুরো পশ্চিমবঙ্গে এখন পরিস্থিতিটা কিরকম আছে। 2018 সালেও একইভাবে কলকাতায় ভয়াবহ আকার নিয়েছিল অ্যাডিনোভাইরাসের প্রকোপ, তা নিয়ে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের 3 চিকিৎসকের গবেষণায় উঠে এসেছে ওই বছর কলকাতায় মোট 96টি শিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে মৃত্যু হয়েছিল 9 জনের, বাকিরা অ্যাডিনোভাইরাস মুক্ত হলেও পরবর্তীকালে ফুসফুসের সমস্যায় ভুগছে, আর এখানেই চিন্তা বাড়ছে চিকিৎসকদের। যাদের বয়স যত কম তাদের মধ্যে এই ভাইরাসটার সিভিয়ারিটি তত বেশি, সেবারও যারা মারা গেছিল তাদের মধ্যে একজন বাদে প্রত্যেকেরই বয়স 1 বছরের কমে ছিল, একজনের বয়স 1 বছরের বেশি, এবং যাদের ICU লেগেছিল তাদের মধ্যে ম্যাক্সিমামেরই এজ ছিল less than 2 years, যেই ট্রেন্ডটা আমরা এবারেও দেখতে পাচ্ছি। এবং আমি বারবার বলে এসেছি যে অ্যাডিনোভাইরাস ইজ নট এ ওয়ান টাইম ডিজিজ, এরপরে এর সিকুইলি থেকে যায়, প্রভাব থেকে যায়, এবং যেই সব সার্ভাইভাররা আছে যারা PICU থেকে ভেন্টিলেশন থেকে বেরিয়েছিল 2018-19 সালে, তাদের মধ্যে প্রায় প্রত্যেকেরই ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স বলে একটা অসুখ হয়ে গেছে, এতে ছোটো ছোটো শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়, বাচ্চাদের হাঁপানির মতো সমস্যা দেখা যায়, এবং এই সমস্যা নিয়েই কিন্তু বহু বাচ্চা বারবার হাসপাতালে অ্যাডমিট হচ্ছে। এবার কবে বিদায় নেবে অ্যাডিনোভাইরাস?
সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।